আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি গুলশান দইয়ের শেফ টেবিলে। ঢাকা শহরে যতগুলো শেফ টেবিল আছে এর মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে পশ শেফ টেবিল হচ্ছে গুলশান দইয়েরটা। তাছাড়াও খাবারের মান কিংবা পরিবেশের কথা যদি চিন্তা করি আমার কাছে গুলশান দইয়েরটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়। রিসেন্টলি কয়েকবার আমার হচ্ছে এই শেফ টেবিলে যাওয়া হয়েছে আর এখানে কয়েকটা ডিশ হচ্ছে আমার খুব বেশি পছন্দ। তো যেহেতু আজকে সেই ডিশগুলোই খাওয়া দাওয়া করতে যাব, চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, সো দ্যাট আপনাদের যদি আমার টেস্ট বাটের সাথে মিল হয় আপনারা এই আইটেমগুলো টেস্ট করে দেখতে পারেন। গুলশান দইয়ে যে ইউনিমার্টটা আছে সেটার চারতলায় কিন্তু এই শেফ টেবিলটা অবস্থিত। আমার কাছে এই শেফ টেবিলটা এই কারণে ভালো লাগে কারণ সব ধরনের ফুড কোর্টে কিন্তু আমরা সব ধরনের কুজিন পেয়ে থাকি না, বাট এখানে আপনারা সব কিছুই পাবেন। প্লাস এখানে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কিছু কুজিনও আছে একদম আপনার প্রেফারেন্স অনুযায়ী। তো ফার্স্টে হচ্ছে একটা শপ আমার অনেক পছন্দ, তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে মেইনলি ফ্রেশ জুস সেল করে। প্রথমে দেখলাম যে এখানে ফ্রুট জার সেল করা হচ্ছে, যেটা কিন্তু একদম কোয়াইট হেলদি একটা ফুড। এটার প্রাইস ছিল হচ্ছে 150 টাকা করে, আর এই ফ্রেশ জুসগুলোর প্রাইস ছিল হচ্ছে 250 টাকা করে। আপনাকে ইনস্ট্যান্ট মেক করে দিবে এই ঠান্ডাগুলো, অথবা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন আপনার পছন্দের ফ্লেভার অনুযায়ী। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি আমার আরেকটা ফেভারিট সেকশনে, সেটা হচ্ছে ওপেন সালাদ বার যেটাকে বলে। আগে প্রাইস ছিল আরেকটু কম, কিন্তু এখন হচ্ছে 99 পয়সা করে পার গ্রাম সেল করা হয়, তো এই জন্য একটু দাম বেড়েছে, বাট ইটস ওর্থ ইট বিকজ আমার কাছে পার্সোনালি এই অপশনটা খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে কয়েকটা আইটেম ছিল, আমি এটা নিয়েছি, যখন নিব আপনাদেরকে তখন দেখাবো। তারপর আশেপাশে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই, খুব সুন্দর কিন্তু, অনেক ক্লিন ছিল, আর টনস অফ অপশনস আপনারা পাবেন। প্লাস এখানে আপনাদেরকে একটা ডেজার্টের শপ দেখাই, এটার ব্যাপারে আমি অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলাম, বাট দাম শুনে আমার অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করে না। এগুলো হচ্ছে মেইনলি একটা আইসক্রিমের স্কুপ টাইপের, স্কুপ না একটু বার টাইপের, কামড় দিয়ে খাওয়ার মতো। এটা হচ্ছে অথেন্টিক জাপানিজ একটা আইসক্রিম যেটাকে বলা হয় মোচি। বাট একটা বিষয় হচ্ছে অতিরিক্ত প্রাইস এই সেন্সে, কারণ আইসক্রিম যদি 200-300 টাকাও একটা স্কুপ হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায়, বাট এই স্কুপগুলো কিন্তু একদম 450 টাকা করেছিল। এটা স্কুপও না, এটা জাস্ট একটা বারের মতো, 3 কামড় দিলেই শেষ হয়ে যাবে। সো ফার্স্টে একটু ফ্যাসিনেটেড হয়েছিলাম এটা খাওয়ার জন্য, পরে ডিসাইড করলাম যে এটা আর না নেই বিকজ এটা একদমই ওভার প্রাইসড। বাট আপনাদের যদি কারো অথেন্টিক আইসক্রিমটা খাওয়ার ইচ্ছা থাকে, জাপানিজ আইসক্রিম, আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। এখানে টনস অফ ফ্লেভার্স আছে। আইসক্রিমের পাশাপাশি এখানে ডেজার্টেরও কিছু সেকশন ছিল, বাট আমার কাছে এটাও ওভার প্রাইস মনে হয়েছে, তাই আর নেই নাই। সো এখন আমি আপনাদেরকে অন্যান্য পাশে কী কী রেস্টুরেন্ট আছে সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর এখানে দেখলাম যে মেক্সিকান কুইজিনের একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে ডস লোকোস। দেন এখানে অথেন্টিক সুশিও ছিল, পিজা ছিল, মানে আপনার যেটা পছন্দ। তারপর এখানে আরেকটা আইসক্রিমের শপ ছিল, আর এখানে কিন্তু এটার পিছে বাচ্চাদের খেলার জায়গা আছে, তো এটা কিন্তু খুব ভালো একটা অপশন। আপনারা খাওয়া দাওয়া করতে এসে যদি বাচ্চাদেরকে খেলতে দিয়ে দেন, ওরাও কিন্তু অনেক বেশি মজা পায়, প্লাস আপনারাও কিন্তু আপনাদের কোয়ালিটি টাইমটা নাইসলি স্পেন্ড করতে পারেন। দেন দেখলাম এখানে হাক্কা ঢাকা ছিল, আমার কিন্তু পার্সোনালি হাক্কা ঢাকা অনেক ভালো লাগে। তারপর এখানে টেস্ট অফ লঙ্কা ছিল, সো এখানে শ্রীলঙ্কার কুজিন আপনারা পেয়ে থাকবেন। দেন দেখলাম এখানে সিলান্ট্রো ছিল, সিলান্ট্রো কিন্তু প্ল্যাটার ফুডের জন্য অনেক বেশি বিখ্যাত। এখানে সি ফুড আইটেমগুলো সেল করা হয়, স্টেক সেল করা হয়, সো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এরকম প্ল্যাটার নিতে পারেন। আর এখানকার পরিবেশটা আমার কাছে এই জন্য ভালো লাগে কারণ এখানে সব ধরনের মানুষই কিন্তু আছে, আপনার ফ্রেন্ডস নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কাজিনরা আসতে পারেন, একদম আপনাদের ইচ্ছা মতো। তারপর উৎসব দেখলাম, উৎসবের এই সপ্তাহতে হচ্ছে একদম বাঙালি কুইজিনগুলো সার্ভ করা হয়। দেন এখানে কিন্তু চাও সার্ভ করা হয়, সো আপনারা সব খাবারের শেষে যদি চা খেতে চান ডেফিনেটলি এখান থেকে খেতে পারেন। তারপর এখানে আরও সি ফুডের কিছু অপশন ছিল, সেট মেনুর কিছু অপশন ছিল, এখানে আরেকটা জুস বার ছিল, অ্যান্ড মাই ক্যামেরাম্যান ওয়াজ টেকিং মাই শর্টস ভেরি ওয়েয়ার্ডলি, সো ইগনোর দ্যাট। তারপর হচ্ছে এখানে পাস্তার সেকশন ছিল, তারপর এখানে প্ল্যাটার সেকশন ছিল, এটা হচ্ছে টার্কিশ একটা শপ, সো অথেন্টিক টার্কিশ কুজিনি কিন্তু এখানে পেতে পারেন। তো ফার্স্টে এখন দেখাবো আমরা কী কী অর্ডার করেছি। এখান থেকে হচ্ছে সি ফুড রাইস অর্ডার করেছি আর কালামারিটা অর্ডার করেছি। এইখানকার প্রাইস রেঞ্জ বলবো একটু হাই, কালামারিটা ছিল 500 সামথিং অ্যান্ড সি ফুড রাইসের দাম ছিল হচ্ছে 300 সামথিং, সো ওভারঅল হচ্ছে 900 টাকার মতো আসছে ভ্যাটেড সহ। আর এখানে হচ্ছে আমার ফেভারিট একটা আইসক্রিমের শপ আছে, এখান থেকেও আইসক্রিম নেওয়া হবে কিন্তু একদম সেটা লাস্টে। সো অর্ডার করার পরে মোর লাইক 10-15 মিনিটসের মধ্যে হচ্ছে আমরা আমাদের খাবারটা পেয়ে যাই নর্মালি। সো অর্ডার করে হচ্ছে আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে আইসক্রিমের সাথে কী কী টপিংস নেওয়া যায়। এখানে আমার একদম ফেভারিট টপিংসগুলো আছে যেগুলো দিয়ে খেতে অ্যাকচুয়ালি খুবই মজা লাগে। অ্যান্ড দেন হচ্ছে আমি চলে যাচ্ছি সালাদ বারে বিকজ আমার সালাদ খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো। সো আমি আমার বাটিটা নিয়ে আমার মন মতো একটু সুইট কর্ন আর কর্নের মিক্সচার নিয়ে নিলাম, তারপর এক পিস আলু নিয়ে নিলাম। আলু হচ্ছে আপনারা যারা পছন্দ করেন তারা নিতে পারেন, বাট এটাতে কিন্তু ওজন অনেক বেশি বেড়ে যায়। তারপর এখানে সবজি ছিল, অফকোর্স আমি এটা নেই নাই। দেন হচ্ছে আমি আমার ফেভারিট পাস্তা নিয়ে নিছি বিকজ এখানকার যে চিজি ক্রিমি পাস্তাটা এটা আমার খুবই ভালো লাগে। আমি যেখানেই পাই সবসময় পাস্তাটা নেওয়া ট্রাই করি বিকজ সালাদের সাথে কিন্তু পাস্তা মিক্স করে খেতে খুব ভালো লাগে।
দেন আমি অলিভ নিয়েছিলাম, গ্রিন অলিভটা নিয়েছিলাম, দেন হচ্ছে ব্ল্যাক অলিভটাও নিয়েছিলাম। অলিভ নেওয়ার রিজনটা হচ্ছে আমার সাওয়ারিনেসটা খুব বেশি ভালো লাগে স্যালাডের মধ্যে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার অলিভটা নেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে কিছু ভ্যারাইটিস কাইন্ডস অফ ড্রেসিংও আছে, সো এই ড্রেসিংগুলো হচ্ছে আপনারা আপনাদের মন মতো নিয়ে নিতে পারেন। পিনাট বাটারের ড্রেসিং আছে, ওয়াসাবি ড্রেসিং আছে, আমি ওয়াসাবিটা নিয়েছিলাম সো দ্যাট একটু ঝাঁজ ঝাঁজ লাগে, আমার কাছে এই টেস্টটা খুব ভালো লাগে। তারপর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল সটেড করা ছিল, তো এখান থেকে অল্প একটু নিয়ে নেই। তারপর বিনসের আইটেম আছে, তারপর অ্যাপেল দিয়ে একটা সালাদের ব্যবস্থা আছে, সো মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনারা নিতে পারেন। তারপর এখানে আরও কিছু ড্রেসিং আছে, বাট যেটা হয় কি ভালো আইটেমগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জিনিসটা হচ্ছে অনেক দুঃখজনক। তারপরে এই যে খুব অল্প করে মাশরুম নিলাম, মাশরুমের সেকশনটাও কিন্তু রিফিল হতে একটু সময় লাগছিল, উইচ ইজ নট আ গুড থিং। দেন আমি হচ্ছে একটু কর্ন নিয়েছিলাম 2 পিস, এই কর্নগুলো খুব মজা লাগে খেতে। দেন এখানে নুডলস ছিল বাট আমি নেই নাই, আর এখানে চিকেনের একটাই আইটেম ছিল যেটা মাশরুম দিয়ে মিক্স করে হালকা করে রান্না করা, তো এটা অল্প একটু নিয়ে নিছি। অ্যান্ড একদম লাস্টে আমি হচ্ছে একটু আবার ড্রেসিং নিয়ে নিছি, এখানে ড্রেসিংটা হচ্ছে এটা মেইনলি টক দইয়ের একটা ড্রেসিং ছিল, দেখে আমার কাছে খুব লোভনীয় লাগছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমার নেওয়া হয়েছে। অ্যান্ড নাও আমি হচ্ছে এটা কাউন্ট করতে যাব, তো কাউন্ট করার সময় হচ্ছে ওনারা আগেই একটা বোল নিয়ে নেয়, সো ওটা মাইনাস করতে পারে বোলের যে ওজনটা সেটা, তো আমার এসেছিলো হচ্ছে 414 টাকার মতো, তো এরকমই হচ্ছে প্রাইস এসেছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য থিং, এখানে কিন্তু একদম ওপেন কিচেনে সবগুলো রান্না করা হয়, এখানে সল্টেড মাশরুম বলেন বা ভেজিস বলেন সব কিছু ওপেনলি কুক করা হবে। আপনারা কিন্তু পরিবেশটা দেখতে পাচ্ছেন যে কীভাবে আসলে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করা হচ্ছে। তারপর হচ্ছে আমি চলে গেলাম একটা প্লেসে যেখানে বসে হচ্ছে আমি খেতে চাচ্ছিলাম, আমি একদম এটাকে কী বলে এসকেলেটারের অপোজিট সাইডে বসেছিলাম, সো দ্যাট হচ্ছে কী হচ্ছে আশেপাশে দেখতে পারি। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে এই সালাডটা কিন্তু প্রাইস পড়ে 400 থেকে 500 টাকার উপর, সো আপনারা যদি অতিরিক্ত সালাদ পছন্দ না করেন তাহলে এটা নেওয়ার দরকার নেই, কারণ আপনাদের কাছে তখন মনে হবে যে এটা ওর্থ হয় নাই, এত অল্প জিনিস খাচ্ছি কিন্তু এত বেশি দাম কেন। বাট সালাদ যেখান থেকে নেন এরকমই প্রাইস পড়ে আর কি, সো খেতে খেতে আমি ফেলে দিয়েছিলাম। সো মুভিং ব্যাক, আমার কাছে যেহেতু ভালো লাগে এই জন্য আমি নেই, বাট আরেকটা বিষয় হচ্ছে এটা খেলে কিন্তু প্রচুর পেট ভরে যায়, পরে আসলে অন্যান্য আইটেম ওইভাবে খাওয়া যায় না, বাট স্টিল আমার যেহেতু পছন্দ আমি নেই। অ্যান্ড সালাদ খাওয়ার আরেকটা মজার টেকনিক হচ্ছে আপনারা চাইলে সব কিছু একসাথে মিক্স করে নিতে পারেন, বিকজ যেহেতু আমি 2 ধরনের ড্রেসিং নিয়েছি, একটা হচ্ছে ওয়াসাবি ড্রেসিং আর একটা হচ্ছে ইয়োগার্টের একটা ড্রেসিং, এগুলো যখন সব মিক্স করে একসাথে খাওয়া হবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। অ্যান্ড এখনও যদি আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো মি অন মাই ফেসবুক পেজ, সো দ্যাট এরকম মজার মজার খাবারের রিভিউস কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি অ্যান্ড আপনারা এগুলোর ইনফরমেশন জানতে পারেন। সো কথা বলতে বলতে আমি আমার সালাডটা মিক্সড করে নিয়েছি অ্যান্ড নাও আমি মিক্সড করাটা খাবো, এটা কিন্তু একসাথে খুবই মজা লাগে, লাইক এক বাইটের মধ্যে একটু মাশরুম, একটু অলিভ, একটু পাস্তা, অল টুগেদার খেতে খুবই ভালো লাগে। সো কথা বলতে বলতেই হচ্ছে আমাদের আরেকটা ফুড যেটা অর্ডার করেছিলাম ওটা চলে আসছে, সো ওটা যে হচ্ছে নিয়ে আসি। এই খাবারটা যখন আমরা ফার্স্ট ট্রাই করি, ফার্স্ট গ্লিমসে আমাদের কাছে মনে হয়েছিল কি যে এতগুলো টাকার মধ্যে এত অল্প রাইস, এত অল্প কালামারি, বাট ট্রাস্ট মি ব্রো, আপনি যদি মানে একদম খালি পেটে আসেন এটা দুইজনের জন্য মোর দ্যান পারফেক্ট, আর যদি পেট হালকা ভরা থাকে ও মাই গড, তিনজনও ইজিলি খাওয়া যাবে। অ্যান্ড এটার ভেতরে স্টাফিংস বলেন বা ইনগ্রিডিয়েন্টস বলেন এত বেশি, লটস অফ ক্র্যাব অ্যান্ড লটস অফ সি ফুড, এটা হচ্ছে নর্মালি কালামারিরই একটা কারি, বাট এটার বেস্ট পার্ট আমার কাছে কী লাগে জানেন, এটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি করা হয়, দ্যাটস ওয়াই হালকা সুইটনেস হচ্ছে এটার ভেতর থেকে বিলং করে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই মজা লাগে। অ্যান্ড অনেক সময় এমন হয় না যে ওভার স্যাচুরেটেড ফুড খেতে ইচ্ছা করতেছে না, এমন কিছু খেতে ইচ্ছা করতেছে যেটা অনেক বেশি লাইট আবার পেটও ভরবে, তখন কিন্তু এই দুইটা কম্বো অনেক বেস্ট একটা অপশন, বিকজ এই রাইসটা কিন্তু খুব হালকা টাইপের একটা রাইস, ইনফ্যাক্ট আমি খেয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে টেস্টিং সল্ট অ্যাকচুয়ালি ইউজ করা হয় নাই, সো খুব র একটা ফ্লেভার আসতেছিল। আর এই কালামারি কারিটা হচ্ছে এরকম যে একটু নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়েছে, তাই হালকা একটা কোকোনাট ফ্লেভার আসতেছে, দেন অত বেশি ঝাল না, অত বেশি মশলাযুক্ত না, ওভারঅল খুবই নাইস একটা খাবার, অ্যান্ড মিক্স করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আরও অপশন ছিল, আপনারা অন্য ধরনের কারিও কিন্তু অ্যাড করে নিতে পারেন, তারপর ক্র্যাবের আইটেম ছিল, সেটা হচ্ছে আপনার প্রেফারেন্স অনুযায়ী। অ্যান্ড ইনফ্যাক্ট এই রাইসটার ভেতরেও কিন্তু ক্র্যাব ছিল, তারপর স্কুইড ছিল, বড় বড় কয়েকটা শ্রিম্প ছিল, সো মোর দেন এনাফ। অ্যান্ড আপনারা যদি চান যে ইন্ডিয়ান কুজিন ট্রাই করবেন তাহলে কিন্তু এখানে আসতে পারেন, বিকজ এখানে আমি কয়েকটা শপে দেখলাম যে ইন্ডিয়ান থালা
সার্ভ করা হচ্ছে, যেখানে হচ্ছে আপনারা ইন্ডিয়ান অনেকগুলো আইটেম পাবেন, তার সাথে রাইস পাবেন, তার সাথে সুন্দর মতো নান পাবেন। সো এই থালিগুলো নিলে যা হয় আর কি, যে একটা থালি নিলে হয়তো প্রাইস পড়ে 1100-1200 টাকার মতো, কিন্তু ইজিলি 4-5 জন মিলে কিন্তু খাওয়া যায়, বা আরও বেশি প্রাইস রেঞ্জেরও আছে যদি আপনারা আরও বেশি মানুষজন মিলে খেতে চান। তো সেই অপশনগুলোও কিন্তু ভালো। দেন এখানে সুশির অপশনও আছে, আগে না এখানে কিউশি ছিল, সেই কিউশিটা উঠে এখন অন্য একটা সুশি শপ আছে, বাট ইউ ক্যান হ্যাভ ইট ইফ ইউ ওয়ান্ট, বিকজ সুশি কিন্তু অনেক মজার, প্লাস অনেক লাইট ওয়েটেড একটা খাবার। আর এগুলোর পাশাপাশি যদি আপনি সেট মিল টাইপের খেতে চাচ্ছেন, আমি বলবো যে গো ফর হাক্কা ঢাকা, বিকজ হাক্কা ঢাকার খাবারগুলো যেটা হয় যে 500-600 টাকা একটা প্লেট হয়, বাট একটা প্ল্যাটারের মধ্যে কিন্তু অনেক খাবার থাকে, একজনের জন্য একদম ফুল ভরে যায় যায় এরকম ধরনের প্ল্যাটার অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায়। তো এখন হচ্ছে আমি আমার রাইসের ভিতরে যে ক্র্যাবটা ছিল সেটা একটু টেস্ট করবো, এই জন্য হাত দিয়ে খাওয়া লাগতেছে, বিকজ ক্র্যাব কীভাবে চামচ দিয়ে খাবো এটা তো অ্যাকচুয়ালি পসিবল না। অ্যান্ড আম রিয়েলি আ ভেরি বিগ ফ্যান অফ ক্র্যাব, সো ক্র্যাব দেখলেই হচ্ছে আমি হাত লাগাই খাওয়া শুরু করি, বিকজ আমার খুবই মজা লাগে, অ্যান্ড রাইসের সাথে মিক্সড করে কিন্তু অসম্ভব ভালো লাগছিলো। তো তারপর এগুলো খাওয়া শেষে আরও কী কী খাবার আছে সেগুলোর অপশন দেখছিলাম, তো দেখলাম যে এখানে ক্রেপস বলেন কিংবা ওয়াফেল বলেন সেটারও একটা ভালো শপ আছে। দেন আমি হচ্ছে চিন্তা করলাম যে একটু ডেজার্ট হিসেবে আইসক্রিম খাই, এটা কিন্তু একদম অথেন্টিক আইসক্রিম না, এটা হচ্ছে ইয়োগার্ট আইসক্রিম, অ্যান্ড এটার মধ্যে কয়েকটা ফ্লেভার আছে, চকলেট আছে, ভ্যানিলা আছে, এটা হচ্ছে আপনারা নিজেটা নিজে নিয়ে নিতে হবে, এটাও গ্রাম সিস্টেমে, এটা মেবি 83 পয়সা করেছিল। তো আমি একটু পরিমাণে চকলেট নিয়ে নিছি, দেন আমি এখান থেকে ভ্যানিলা নিয়ে নিছি, আপনারা চাইলে ম্যাঙ্গো আর স্ট্রবেরিও নিতে পারেন, আগে আমার স্ট্রবেরি ট্রাই করা হয়েছে, ওইটা আমার কাছে খুবই মজা লাগছে, অ্যান্ড আপনারা যতটুকু নেবেন সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু বেসিক্যালি এটার দামটা আসবে। তো আমি নিয়ে নিলাম, আর এখানে টপিংসের টনস অফ অপশন আছে, বেশি ভালো লাগে কি যে অনেক কালারফুল, যেটা খুবই মজা লাগে। তো ফার্স্টে হচ্ছে আমি ব্লুবেরি জেলিটা নিয়ে নিছি, বিকজ এটার টেস্ট খুবই মজা হয়, আগেও আমার ট্রাই করা হয়েছে। সো এটা আপনি যদি ভ্যানিলার সাথে নেন অনেক মজা লাগে, স্ট্রবেরির সাথেও যদি নেন খুবই ভালো লাগে। তো আমি এখানে কিছু বলসও নিয়ে নিলাম, বলস না এটা হচ্ছে ভ্যানিলা যে চকলেট চিপস থাকে সেটা, তারপর সুইট কালারফুল বলস যেগুলো থাকে সেগুলো কিছু নিয়ে নিছি, দেখতে খুব সুন্দর লাগতেছিলো। দেন একটা মার্শমেলো অ্যাড করলাম, মানে একদম সুইট টুথ যাদের তাদেরই ভালো লাগবে। দেন আই এম অ্যাডিং আ উইয়ার্ড থিং, বিকজ এটা হচ্ছে কর্নফ্লেক্স, ফার্স্টে যেদিন আমি কর্নফ্লেক্স দিয়ে খাইছি আই থট যে ভাই কে খায় কর্নফ্লেক্স দিয়ে, বাট টেস্ট করার পরে এত এত মজা লাগছে, বিকজ আইসক্রিমের সাথে কিন্তু ক্রিসপি থিংটা এত জোশ যায় বলার বাইরে, খুবই টেস্টি ছিল। সো কত গ্রাম আসছিলো অ্যাকচুয়ালি আমার মনে নাই, বাট ওভারঅল প্রাইস ছিল হচ্ছে 200 সামথিং, মানে 300 টাকার কাছাকাছি। তো আমি এটা নিয়ে নিলাম, অ্যান্ড এখন হচ্ছে টেস্ট করব, তবে আপনাদেরকে দেখিয়ে দেই এখানে কিন্তু আইসক্রিম ছাড়াও আরও অনেক কিছুর অপশন আছে, ইয়োগার্ট ফ্রুট নিতে পারবেন, তারপর এখানে টনস অফ মিল্কশেক্সেরও অনেক অপশন আছে, তারপর আইসক্রিম কোনেও নিতে পারবেন একদম আপনাদের ইচ্ছা মতো, বাট দিস ইজ লাইক হেভেন, এত এত মজা, আমি বলবো আসলে ডেফিনেটলি ট্রাই করা উচিত, বিকজ এটা খুব ইউনিক একটা থিং, খুব কম জায়গায় আপনারা আপনাদের কাস্টমাইজড ওয়েতে আইসক্রিম বানাতে পারেন। অনেক ছোটোবেলায় ক্রিম অ্যান্ড ফাজে খেয়েছিলাম, যেখানে হচ্ছে নিজের মতো করে আইসক্রিম বানানো যায়, দেন এখানে দেখলাম খুবই ভালো লেগেছে। তবে আপনারাও আমাকে সাজেস্ট করতে পারেন যে শেফ টেবিলে আসলে আমি আর কী কী ট্রাই করতে পারি, বিকজ আমার এখানে প্রায় প্রায় আসা হয়, অ্যান্ড আমি মনে করি যে এই প্লেসটা আসলে খুবই ভালো, মানে এনভায়রনমেন্টটা খুবই নাইস অ্যান্ড পশ, সো আসলে খুবই ভালো লাগে আর কি, দ্যাটস ওয়াই আমার আসা হয়। অ্যান্ড লাস্টলে হচ্ছে আম্মুর জন্য একটা পান নিচ্ছিলাম, এখানে হচ্ছে পানের খুব সুন্দর একটা শপ আছে, আপনাদের মেনুটা যদি দেখাই দিই, বিভিন্ন দামের একদম 45 টাকা থেকে 300 টাকা দামের পান এখানে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড এরা অনেক ধরনের জিনিসপত্র অ্যাড করে। আমি যে পানটা আম্মুর জন্য নিচ্ছিলাম ওটার প্রাইস ছিল হচ্ছে 60 টাকা করে, তো এটার মধ্যে অনেক কিছু মিক্স করতেছে, কী মিক্স করতেছে আমি জানি না, বাট এটা হচ্ছে বেসিক্যালি একটা মিষ্টি পান, মিষ্টি পান যারা পছন্দ করেন তারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন, অনেক কিছু অ্যাড করতেছেন, লাইক খুবই মজা লাগে আর কি, দেখতেও সুন্দর লাগে। আমি যেহেতু পান অত পছন্দ করি না, নিজের জন্য নেই নেই, বাট পান বানানোর সিস্টেমটা খুব ভালো ছিল, লাইক এখানে কিসমিস দিচ্ছে আপনারা দেখেন, তারপরে দেখলাম যে মোরব্বা দেওয়া হয়েছে, হানি অ্যাড করা হচ্ছে, সো খুব ভালো একটা ইনিশিয়েটিভ যে এত ভ্যারাইটিস কাইন্ডস অফ পান এখানে সেল করছে, উইচ ইজ রিয়েলি নাইস। আর অন্যান্য জায়গায় পানটাকে লক করে হচ্ছে একটা টুথপিক দিয়ে, বাট এখানে লক করলো হচ্ছে একটা লং দিয়ে, অ্যান্ড লাস্টলি একটা চিনি শিরার মধ্যে হচ্ছে এটাকে একটু জাস্ট ডিপ ইন করলো, সো দ্যাট এটা খেতে খুবই নাইস লাগে, বাট আমি বললাম যে এটা আমাকে পার্সেল করে দেন, এভাবে খাবো না। সো ইয়াস, এগুলোই আজকে ওভারঅল এখান থেকে খেয়েছি, আর এটাই ছিল আজকের এখানকার রিভিউ, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে, বিকজ এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ ছিল, আমি আশা করবো আপনারা যদি আমার ইনফরমেশন ওয়াইজ যান আপনারা খুব ভালো ভালো খাবার অ্যাকচুয়ালি খেতে পারবেন। অ্যান্ড লাস্টলি দেখলাম যে এখানে একটা ক্লে স্টেশন আছে, সো আপনারা আপনাদের মন মতো জিনিস কিন্তু কিনতেও পারবেন, বানিয়েও
নিতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।